সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প নগরীতে পরিবেশ বান্ধব চামড়া উৎপাদন না হওয়ায় বেশ কয়েক বছর ধরেই আমদানি বন্ধ রেখেছেন ইউরোপের ব্যবসায়ীরা। ইউরোপের বাজার বন্ধ হওয়ার পর দেশে উৎপাদিত চামড়ার প্রায় 65% রপ্তানি হয় চীনে, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে চীনের সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ। রপ্তানি বন্ধ থাকায় ট্যানারিগুলোতে চামড়ার মজুদ বেড়ে দাঁড়িয়েছে 70 লাখ বর্গ ফুটে, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। একদিকে সাম্প্রতিক সময়ে চীন থেকে অর্ডার করা চামড়া সরবরাহ করতে পারছেন না ট্যানারি মালিকরা, অন্যদিকে মজুদ বেড়ে যাওয়ায় নতুন করে উৎপাদনেও যেতে পারছেন না তারা। এখন চায়না বায়ার কোনো আসতেছে না, কিছু বায়ারও যদি আসে এয়ারপোর্ট থেকে সেখান থেকে ফেরত হয়ে যাচ্ছে, কিছু অর্ডার ছিল অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে। একবারে মানে ব্যবসা একবারে প্রথম বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি সবার। কিছু ম্যাটেরিয়ালস আমরা ইম্পোর্ট করতাম যেটা ব্যবসায়িক নামে পরিচিত সোডিয়াম ফ্লাক্স, ওটা এখন মার্কেটে আর পাওয়া যায় না। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া জুতা, ব্যাগ ও বিভিন্ন চামড়াজাত পণ্য তৈরির অ্যাক্সেসরিজের বেশিরভাগই আসে চীন থেকে, ফলে চামড়াজাত পণ্যের দেশীয় উৎপাদনকারীরাও সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীরা বলছেন চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি রপ্তানির বিকল্প বাজার খোঁজা না হলে আরও ভয়াবহ সংকটের মুখে পড়বে দেশের চামড়া খাত। একত আমাদের ফুটওয়্যারগুলো, অন্যদিকে আমাদের চাইনিজ কাস্টমার, দুইটা জায়গাতে যদি আমাদের সাপ্লাই বন্ধ হয়ে যায় আমাদের ট্যানারিগুলো বন্ধ হয়ে যাবে। আমরা কিছুদিন পরে আমাদের রমজানের তারপরে কোরবান খুব কাছাকাছি চলে আসতেছে, এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে গেল অর্থ বছরে বাংলাদেশ থেকে 102 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে।